কে যেন বলল, ফুরোনোর আগে ফুরোতে নেই। হ্যাঁ, আমি সেই মেয়ে, পায়ের দুটিতে দুটো চাকা লাগিয়ে কলকাতা টই টই করছি, কলকাতার কিছু ইতিহাসকে জানার জন্য। ঘুম কমছে বটে, স্মৃতির জোরটাও। কি যেন নাম ছিল, মনে পড়তে সময় লাগে, চুলে পাক, তবু কত যে স্বপ্ন ভিড় করে রোজ। কোথায় ছিল, কবে এদের জন্ম হলো, কলকাতায় কারা কারা এসেছিল, কোথায় যাব, কি দেখব, এইসব ভাবতে ভাবতে নিঃশব্দে ধীর পায়ে গ্রিক সিমেট্রিতে ঢুকে পড়লাম। আর হারিয়ে গেলাম স্কুলের ক্লাসের ইতিহাসের বইয়ের পাতায়, যেখানে দিগ্বিজয়ী গ্রিক বীর আলেকজান্ডার তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে হিন্দুকুশ অতিক্রম করে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন। সিমেট্রির ভিতর ঢুকে মেপে মেপে পা ফেলে পুরো সিমেট্রি ঘুরে দেখলাম। আমি আজ সবাইকে নিয়ে যাব 100 বছরের পুরনো ইতিহাসের কাছে। কলকাতার আনাচে কানাচে যে কত ইতিহাস ছড়িয়ে আছে, এই জায়গা তার উৎকৃষ্ট প্রমাণ। 1857 সালে ব্রিটিশ শাসন শুরু হওয়ার পর ভারতবর্ষের রাজনৈতিক কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কলকাতা। পাশ্চাত্য দেশ থেকে দলে দলে মানুষ আসতে থাকে ভারতবর্ষে বাণিজ্যিক উপনিষদ করতে। তেমনি গ্রিকদের আধিপত্য ছিল সেই সময়। গ্রিকরা তাদের সুচারু বাণিজ্যিক তথা শিল্পসত্তাকে এদেশে চর্চা করতে শুরু করেছিল। 17th century গ্রিক কমিউনিটি হোম ছিল কলকাতা। প্রথম গ্রিক নাগরিক ছিলেন হাজি অ্যালেক্সিস আরেগ্রি। প্রায় 120টার মতো সমাধি আছে, যার মধ্যে 108টা নেম, 12টা আননেম। সবচেয়ে পুরনো সমাধি 1777 সালে আলেকজান্ডার আর গ্রেডির, আর লাস্ট সমাধি হয় 1949 সালে। এখানে অনেক সমাধিস্তম্ভ লিপি এবং সমাধিস্তম্ভ আছে, যার মধ্যে একটি বিখ্যাত স্তম্ভ কাইয়াপসো। এর মধ্যে একটি ছোট্ট উপাসনালয় আছে, কলকাতার সব থেকে ছোট সিমেট্রি। আসুন, আমরা ইতিহাসের খাতায় হারিয়ে যাই, পাতায় হারিয়ে যাই গ্রিক সিমেট্রি দেখার জন্য। ঠিক ফুলবাগানের মোড়ে এটা রাজাবাজারের দিকে যেতে ডান হাতে পড়বে, একদম বড় রাস্তার উপরে বাইরে গ্রিক সিমেট্রি বলে বোর্ড লাগানো রয়েছে। বর্তমানে এটা গভর্নমেন্ট থেকে হেরিটেজ করা হয়েছে। বসন্তদা এটা দেখভাল করেন, তিন পুরুষ ধরে বসন্তদা এখানেই আছেন, যে দেখভাল দিদি করছেন। আপনারা চলে আসুন, এসে এটা দেখুন। এখন ফাদার রাফেল এই সিমেট্রির চার্চের দায়িত্বে আছেন। পথ চলতে চলতে কত ইতিহাস পায়ের ছেলে চলে যাই আমরা, আসুন না আমরা সবাই কলকাতার ইতিহাসকে জানি। এমন কোন, বিশ্বাস করুন, চারদিকে ঘিরছি লোকালটির মধ্যে এই শান্ত সমাধিস্থল যেন জীবন্ত ইতিহাস। সব মিলিয়ে ছোট্ট সিমেট্রি গ্রিক কমিউনিটির অস্তিত্বের একটি ইতিহাস বহন করে দাঁড়িয়ে আছে। ঠিক ফুলবাগানের মোড়ে কলকাতাতে, যারা কলকাতার বাইরে থাকেন আসুন, তারা এসে এই গ্রিক সিমেট্রি দেখতে পারেন। খালি কলকাতা গ্রিক না, আপনি পর্তুগিজ, সিমেট্রিটা ইহুদি, দেখাবো গ্রিস, কাকে পাবেন না কলকাতায়, সবাইকে পাবেন। কলকাতার ইতিহাস আপনারা সারা ভারতবর্ষেও তথা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিন। আপনারা নিজেরা দেখুন আর সবাইকে এই ইতিহাসের কথা বলুন। চলে আসুন গ্রিক সিমেট্রি দেখতে, ঠিক ফুলবাগানের মোড়ে। বুঝতে পারছেন নামগুলো, বসন্তদা আছে আপনাদের গ্রিক সিমেট্রি ভীষণ সুন্দরভাবে দেখিয়ে দেবে। দাদা আছেন, দাদা বলছেন যে এটা গ্রিকদের কতদিন আগে এটা হয়েছে, দাদা বলছেন দাদার জন্মের আগে, অবভিয়াসলি তাই হবে। এটা 1838 দেখুন লেখা আছে, অনেক 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 আগের। এটা 1819 দেখুন, আশা করি আপনার ডেটগুলো পড়তে পাচ্ছেন।
দাদাই দেখভাল করেন এই গ্রিক সিমেট্রিটা? আগের যে গ্রিক কনসুলেট দেখতো, কনসুলেট দেশে যে দিল্লি চলে গেল। আচ্ছা, দিল্লি যাওয়ার পরে দাদা দাদু ছিল, দাদা যে বাবা, বাবা থেকে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? বসন্ত দাস। আচ্ছা, থ্যাংক ইউ।